বিচ্ছেদের পথে হাঁটছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। জানা গেছে ইতিমধ্যে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন ঐশ্বরিয়া। অভিষেককে ছেড়ে পালন করছেন একমাত্র মেয়ের জন্মদিনও। আর বচ্চন পরিবারের এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জনে পুরো বলিউড ইন্ডাস্ট্রিতেই চলছে আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্ট। বিচ্ছেদের পথে হাঁটছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। আর এজন্য ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন পালন করলেন তার বাবার বাড়িতে গিয়ে। পোস্ট করেছেন কেবল নিজের বাবা মায়ের সঙ্গে তোলা ছবি। এদিকে নাতনি আরাধ্যার জন্মদিনও অমিতাভ জয়ার কাছ থেকে মেলেনি ভার্চুয়াল শুভেচ্ছা। অভিষেকের বাড়ি থেকে হঠাৎ করে ঐশ্বরিয়ার এভাবে চলে যাওয়ায় বিচ্ছেদের ঘটনার কিছুটা ইঙ্গিত পাওয়া গেল। জানা গেছে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে আছেন কয়েকদিন ধরে। ইদানিং সামাজিক মাধ্যমে অভিষেককে নিয়ে কোনো ছবি দিচ্ছেন না তিনি। পোস্ট করেছেন কেবল নিজের বাবা মায়ের সঙ্গে তোলা ছবি। আরাধ্যার জন্মদিনও অমিতাভ জয়ার কাছে মেলেনি ভার্চুয়াল শুভেচ্ছা। এসব কারণ খতিয়ে দেখে যেন খেপে উঠেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। তাদের প্রশ্ন আর কৌতূহল উস্কে দিচ্ছে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার সংসার ভাঙ্গার গুঞ্জন। সামাজিক মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ঐশ্বরিয়ার দিকে। তারা বলছেন, অভিষেকের সঙ্গে আপনার কি ছাড়াছাড়ি হয়ে গেছে? বাবার বাড়িতে আর কতদিন থাকবেন? আরাধ্যার নিজের বাড়িতে ফিরবে না? এসব প্রশ্নে ছেয়ে গেছে সাবেক বিশ্ব সুন্দরী বচ্চনদের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের পাতা। কিছুদিন আগে ঐশ্বরিয়ার মৃত বাবা কৃষ্ণরাজ রায়ের জন্মদিন গেছে। দিনটিতে আরাধ্যার শৈশবের ছবির সঙ্গে বাবার ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। তাতে একজন লিখেছেন, সব বুঝলাম, কেবল বুঝতে পারছি না অভিষেকের সঙ্গে সমস্যা কোথায় আপনার। তিনি আরও লেখেন, আপনি কেন অভিষেকের সঙ্গে ছবি দিচ্ছেন না? আপনার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন সেটা আপনার একান্ত ইচ্ছা, কিন্তু স্বামী বা শ্বশুরবাড়ি এড়িয়ে যাচ্ছেন কেন? ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে। সেখানে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্লেতা বচ্চনের মেয়ে নভা নাবলি নন্দা উপস্থিত থাকলেও একে অপরকে এড়িয়ে যান তারা। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিন নিজের 50তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি। চ্যানেল হিরো, বিনোদন ডেস্ক।